হ্যালো এভরিওয়ান, দিস ইজ জয়নব খাতুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো মনোবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষণ বা অভ্যাস নিয়ে। অভ্যাস শব্দের ইংরেজি প্রতিশব্দ ইলিউশন। অলীক প্রত্যক্ষণ ও ভ্রান্ত প্রত্যক্ষণ এই দুটো বিষয়কে অনেকে একই বিষয় বলে মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে দুটো বিষয় সম্পূর্ণই আলাদা। গত পর্বে আমি অলীক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন নিয়ে কথা বলেছি। সংবেদনের ত্রুটিপূর্ণ মূল্যায়নকে বলে ভ্রান্ত প্রত্যক্ষণ। উপস্থিত উদ্দীপককে যখন সঠিকভাবে না দেখে ভুলভাবে দেখা হয়, তখনই তাকে বলে অভ্যাস। মনোবিজ্ঞানী ক্রাইডার ও তার সহযোগীরা বলেন, আমাদের একটি বস্তুর প্রতি প্রত্যক্ষণ যখন সেই বস্তুটির সত্যিকারের দৈহিক বৈশিষ্ট্যের সাথে মেলে না, তখনই তৈরি হয় অভ্যাস। অভ্যাসের প্রকারভেদ, টাইপস অফ ইলিউশন। অভ্যাস বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন জ্যামিতিক অভ্যাস, গতি অভ্যাস, চন্দ্র অভ্যাস, দৈহিক অভ্যাস ইত্যাদি। গতি অভ্যাস, স্থির বস্তুকে গতিশীল বস্তু হিসেবে মনে করাকেই গতি অভ্যাস বলে। চন্দ্র অভ্যাস, দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের তুলনায় অনেক বড় দেখায়। অবস্থানের পার্থক্যের কারণে একই চাঁদকে কখনো ছোট মনে হচ্ছে, আবার কখনো বড় মনে হচ্ছে। দৈহিক অভ্যাস, দৈহিক কারণে যেসব অভ্যাস তৈরি হয় সেগুলোকে বলে দৈহিক অভ্যাস। যেমন মিষ্টি খাবার পূর্বে এক কাপ চায়ের যে স্বাদ পাওয়া যায়, মিষ্টি খাওয়ার পর ওই একই চা পানসে লাগবে, এরূপ ঘটনাই হলো দৈহিক অভ্যাসের উদাহরণ। এগুলোই ছিল মনোবিজ্ঞানের আলোকে অভ্যাস বা ইলিউশন কি, এর প্রকারভেদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন এবং এই ইনফরমেশনগুলি তাদেরকে জানার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ।